আগেই দেওয়া যেত এই পরে বরফে ঢেলে দেওয়ার কারণটা কি আর একটা কথা আপনি বলবেন আমি কিন্তু ধাক্কা দিয়ে আপনাকে এখান থেকে ফেলে দিব আজ মধুরাত আমার ফুল সজ্জায় আজ আমি অনেক আনন্দিত কারণ আমি আপনাকে সত্যি বউ হিসেবে পেয়েছি ও মা গো তাহলে আমি তোমাকে জড়ায় ধরতে পারি সেটা তো ধরছি না আমি তোমার হাত ধরলাম শুধু তিন মাস তুমি আমার সামনে পর্যন্ত আসতে পারবো না মনে নাই মেয়ে কাল নাগিনি মা হইছে না কোনটা দুজন মিলে প্ল্যান করে নষ্ট করতে দেন আমার জীবনটা বুড়া বয়সে ভীমরতি এই কেন তো সুখের সংসারে দুর্গতি দেখতে সুন্দর লাগছে আম্মা কিন্তু দেখছে একা একাই খেতছে জান চাচা খান কেন তার বাচ্চাকে খুঁজতেছে বাচ্চা বাচ্চা আসলে কোথা থেকে কি করবো মানে পিটাবো পাগলের মতো পিটাবো বিথিরও পিটাবো তোমার দামেরও পিটাবো বাবা তুই যাবি না এখনো ও মানে কি